সারা বাইক মারাত্মক পারফরমেন্স করছে। ওরে বাপরে, এইদিকে যাই। আরে বাপরে, যা ভয় লাগছে, এটা দিয়ে উঠানো যাবে নাকি দেখি। ওরে বাপরে, ওরে বাপরে, এইখান থেকে তো উঠালাম, দেখি কি রকম যায় পারফরমেন্স, কি রকম করে। এখনো তো কোনো কিছু প্রবলেম হয়নি। এখানে এখানে এইটা দিয়ে উঠাই দেখি, এখানে টেম্পারেচারটা কত দেখাচ্ছে দেখি। 88, ঠিক আছে, নর্মেল। ওরে বাপরে, এরপর মোটামুটি ভালো রাস্তা এই জায়গাটা, মানে এইদিকে ট্রাক্টর আরে যায়, দেখা যাক এইদিকে কিরকম। ওরে বাপরে, এইদিকে রাস্তা তো শেষ, খতম। ও, এইদিকে রাস্তা শুরু হচ্ছে। ওরে বাপরে, ভয়ও লাগছে কিন্তু সত্যি কথা বলছি গাইস তোমাদেরকে, এখানে তো ওঠানো যাবে না। আই থিঙ্ক ওঠানো যাবে, হ্যাঁ ওঠানো যাবে। এবার গাড়ি বন্ধ হয়ে গেল, দেখা যাক। ওরে বাপরে, তো এখানে দাঁড়িয়ে মানে বন্ধ হয়ে গেল আর কি। কামন, এই চো হয়ে গেছে। আর এদিকে উপরে তো ওঠানো যাবে, তাও আর একবার দেখি, ট্রাই করে একটুকু এই সাইডে যাই, এই সাইড একটুকু অফ রোডিং ভালো হবে, খারাপ রাস্তা আই থিঙ্ক। ওরে বাপরে, এইদিকে নামাবো, ঠিক আছে নামাই এইদিকে। ওরে বাপরে, এইদিকে বাইক তো পুরো স্ক্র্যাচ হবেই। এই মাঠটাতে যাই দেখি, এই বাপরে বাপরে বাপরে, এই যো। ওরে বাপরে, আর এই দিয়ে যাওয়া যাবে না, নাহলে বাইক তখন আবার উঠাতে পারবো না, তখন আবার সমস্যা হয়ে যাবে। কোনো রিক্স নিয়ে লাভ নেই, ঠিক আছে। ফালতু ফালতু কি দরকার, বেশি ভিডিও চক্করে বেশি বড় ক্ষতি হয়ে যাবে। ওরে বাপরে, এই যো এইখানটা দিয়ে এইদিকে নামানো যাবে, নামানো যাবে। তবে তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে, কীরকম লাগছে গাইস সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এখানে তো পুরো গাড়িটা ফেসে গিয়েছিল, এখানে দেখি নামানো যায় নাকি। ওরে বাপরে, এই যো নামানো গেল। একবার যদি এর ফেয়ারিং পড়ে যায়, ব্যাস পুরো ফেয়ারিং শেষ। না, এনে আমার যে আগে বাইক ছিল NS 200, সেই বাইকটার থেকে ভালো পারফরমেন্স করেছে, এমন না যে খারাপ পারফরমেন্স করেছে।
আর এইদিকে সেরকম আর রাস্তা খারাপ বলতে এখানে জাস্ট টুকটাক একটু রাস্তাটা খারাপ আছে, তাছাড়া এইদিকে ভালো রাস্তা। তো ওরে বাপরে ফ্যান অন হয়ে গেছে এই মধ্যেই, এই এতটুকু চালালাম তার মধ্যে গাইস একবার চাবিটা অফ করে দিলাম, এই যে কুলেন্ট রেগুলেটার স্টার্ট হয়ে গেল। এই হচ্ছে ইয়ামাহা বাইকটাতে আন্ডারবেলিতে এই প্যানেলটা লড়ছে, জানি না কি জন্য লড়ছে। বাপরে এই প্যানেলটা তো পুরো একবারই হাত দেওয়া যায়নি, এত গরম। বাপরে কুলেন্টের টেম্পারেচার পুরো হাই। তো এই হচ্ছে অবস্থা। তো একটা জিনিস মানতে হবে, ইয়ামার ইঞ্জিন 155 সিসির হয়ে 200 সিসির বাইকের থেকে ভালো পারফরমেন্স করেছে, এইটা মানতে হবে, সেই লেভেলের বানিয়েছে চিজ। তো যাই হোক, বাইকটা একটু ওভারহিট হয়ে গেছে, বাইকটা একটু ঠান্ডা হোক, তারপরে আবার আরেকটা সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা কমপ্লিট করছি। তো গাইস বাইকের কুলেন্ট অফ হয়ে গেছে, এরপর আবার স্টার্ট করছি। এরপর ওর থেকে আরো খতরনাক যে অফরোডিং আছে, চলো তোমরা দেখো। ঠিক আছে, ওরে বাপরে এটা পুরো অফরোডিং এর, বাপরে ওরে বাপরে ভয়ও লাগছে এখানে গাড়ি ইয়ে করতে। ওরে বাপরে একটা অফরোডিং পেরোলো, আগে আরো খতরনাক আছে, এইগুলো তো ছোটখাটো। দেখা যাক আগে আরো অফরোডিং পাই কি পায় না। তো ভাবছি গাড়িটা এই দিক থেকে উপরে উঠালে কিরকম হয়, আবার ভয়ও লাগছে যে যদি পড়ে যাই। তো ভাই তোমরা কি বলছো কমেন্ট করে জানাবে, গাড়িটা কি উপরে ওঠাবো কি ওঠাবো না। ওরে বাপরে এদের উঠানোর সেরকম জায়গা নেই, একটা ভালো জায়গা খুঁজতে হবে। এই তো একটা জায়গা পেয়েছি, জানি না এইটার আগে কিরকম রাস্তা আছে, বাট উঠিয়ে রিক্স নিয়ে লাভ নেই। তো যাই হোক চলো যাই।